হাদিস নয়শো তিরাশি আবু বকরা রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লামের কাছে ছিলাম এই সময় সূর্যগ্রহণ শুরু হয় রসল্লাহ সল্ল্লাহ আলী ওসলাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দুরাকাত সালাদ আদায় করলেন এরপর তিনি বললেন কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা কেটে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে হাদিস নয়শো চুরাশি আবু মাসুদ রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কোন লোকের মৃত্যুর কারণে কখনো গ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না তবে তা আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন তাই তোমরা যখন গ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখবে তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত আদায় করবে হাদিস নয়শো পঁচাশি এমনি অমর রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্ল আলীসাল্লাম থেকে বর্ণনা করেন যে কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কাজেই তোমরা যখনই গ্রহণ হতে দেখবে তখনই সালাদ আদায় করবে